দেয়াল লিখন ঘিরে আসানসোলে জামুরে উত্তেজনা একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল এবং সিপিএম এর দেয়াল দখলের অভিযোগ তৃণমূলের বাধা দিতে গেলে এক কর্মীকে মারধরের অভিযোগ প্রায় একই অভিযোগ বামেদেরও দুপক্ষই জামুরিয়া থানার দ্বারস্থ কোতোয়ালিকে চ্যালেঞ্জ জানিয়ে এবারের ভোট প্রচার শুরু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় সভা 9 ও 10 মার্চ পরের গন্তব্য জঙ্গলমহল তার আগে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে শ্যামবাজার থেকে ডোরেনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা মুখ্যমন্ত্রীর মোট 150 জনসভার টার্গেট প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই শাসক দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ চরমে শনিবারের পর রবিবারও প্রার্থী নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তির ছবি প্রার্থীকে মারধর রাস্তা অবরোধ ইস্তফা বাদ গেল না কিছুই এসব ক্ষোভ বিক্ষোভে চিন্তিত নয় তৃণমূল নেতৃত্বে মন্তব্য সুব্রত মুখোপাধ্যায় ভাঙড়ে আরাবুল ইসলামকে প্রার্থী না করায় ক্ষোভ চরমে প্রার্থী হিসেবে রেজ্জাক মোল্লাকে মানতে পারছেন না তৃণমূলের একাংশ রেজ্জাক মোল্লার বিরুদ্ধেই লড়ছেন আরাবুলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা রবিবার রেজ্জাকের প্রথম প্রচার সভায় দেখা যায়নি আরাবুল কাইজারকে ডাব্বার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মৃতের নাম রাহুল পাসওয়ান আসানসোলে জামুরিয়া থানার ঘটনা কুনুস্তিয়ার এলাকায় খোলা কয়লা খনিতে শ্রমিকদের বিক্ষোভ রাতে শহরে ফের বেপরোয়া যান চলাচল খিদিরপুর ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রেলার নিহত 2 দীর্ঘক্ষণ পরে উদ্ধার জখম 4 পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ লোকবলের অভাব ন্যাশনাল মেডিকেল কলেজে শিখে উঠেছে আলট্রাসোনোগ্রাফি পরিষেবা আলট্রাসোনোগ্রাফির মতো সাধারণ পরীক্ষার জন্য দেয়া হচ্ছে 5 মাস পরের তারিখ চূড়ান্ত দুর্ভোগের শিকার বাইরে থেকে চিকিৎসা করতে আসা রোগীরা জম্মু কাশ্মীরের কুলগামে সেনা জঙ্গি সংঘর্ষ নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে বাড়ির ভিতর লুকিয়ে থাকা 2-3 জন জঙ্গির লাগাতার গুলি সেনার পাল্টা জবাবে খতম এক হিজবুল মুজাহিদিন জঙ্গি জখম এক সেনা জওয়ান